हेलो फ्रेंड्स, वेलकम बैक। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। तो आज के जो वीडियो एने सेटा होलो गरमकाले तुम्हारा छाद बागाने की फुल गाछ लगाते पारो सेई सम्बन्धे एक छोटो करे एक आइडिया तुम्हारे साथ शेयर करब। तो सबार प्रथमे जेटाते आसछे सेटा होलो नयनतारागुलो। नयनतारागुलोते सत्यि बोलछि कोनो धरनेर प्रयोजन अतिरिक्त जलो दिते हय ना, सेवा जत्नेरो कोनो प्रयोजन नेई गाछटाते। जस्ट लागिए दाओ, अल्प करे गोबर सार आर ভার্মি কম্পোস্ট দিয়ে দাও, গাছ হয়ে যাবে। কিন্তু দেখো না, এইদিকের এই দুটো গাছ দেখছো কত সুন্দর ফুল দিত, কিন্তু কিছুদিন যাবত না মারা গেছে, ঠিক বুঝতে পারছি না কেন। তো যাই হোক, নিজে অনেকটা ডাক্তারি করেছি আর গাছগুলোর মধ্যে নতুন করে সামান্য হলেও জীবন ফিরে এসেছে। আর এদিকে অপরাজিতার তো সত্যি বলতে কোনো জুড়ি নেই, যাদের বাড়িতে শিব ঠাকুর রয়েছে তাদের তো খুবই প্রয়োজনীয়। আর আমার সত্যি অপরাজিতা ফুল, কিন্তু অপরাজিতা ফুলের ক্ষেত্রে না আমার এই ডাবল পাপড়ি যেটা রয়েছে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এটা আমার মাই এনে দিয়েছিল গাছটাকে, মানে গাছটা ছিল একদম রেডিমেড, রেডিমেডই গাছ নিয়েছিল। তো তারপরে আমি একটুখানি খোল জল দিয়েছিলাম আর খুব সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়েছি। আর দেখো কি সুন্দর গাছগুলো ছড়িয়েছে, আর প্রচুর প্রচুর বীজ হচ্ছে। আর ধরো চারা গাছের তো সত্যি বলতে ছাদ বাগানে আমার কোনো অভাবই নেই। এখন বেবি প্লান্ট আমার এত বেশি হয়ে গেছে যে ওদের জন্য আমার নতুন করে টব তৈরি করতে হচ্ছে। আর তারপরে এই যে এখানে যে মাচাটা করেছিলাম আমার বরবটি গাছ লাউ গাছের জন্য, তো সেই মাচাটাতে আমি উঠিয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে পুরো মাচাটা, মানে মাচাটা জুড়েই এদিক ওদিক ছড়িয়ে আছে। আর এই যে লঙ্কা গাছ, লঙ্কা জবাগুলো দেখছো, আমি নর্মাল জবা লাগাইনি কেন বলো তো? লঙ্কা জবাতে না ফলন অনেকটাই বেশি হয়। তো আমার বোনই এটা লাগিয়ে দিয়েছিল আমাকে, এটাই বলেছিল যে নর্মাল জবার থেকে লঙ্কা জবার ফলনটা প্রচুর বেশি হয়। আর সুবিধা কী হবে বলো তো, বাড়িতে লক্ষ্মী ঠাকুর রয়েছে, তো তো প্রতি বৃহস্পতিবারই লাল ফুল, তো মানে পুজোর সময় লাল ফুল লাগেই, তো তার সাথেও আমার বড় বৃহস্পতিবারটাকে বেশি ফুলের প্রয়োজন হয়ে থাকে। তো তার জন্যই ভাবলাম যে এই গাছটা সত্যি বলছি বাড়িতে মাস্ট হ্যাভ, যাকে বলে এসেন্সিয়াল। দেখো যেরকম যে যতটা পাতা আছে আমার মনে হয় ততটাই ফুল ফুটে আছে এটাতে। আর এদিকে আমি আরও একটা নয়নতারা গাছ তোমাদের সাথে শেয়ার করব, কারণ গরমকালে সত্যি বলছে টগর বা নয়নতারা এগুলো গাছ না নিজের ফুলের অভাবটা পুরোপুরি মিটিয়ে দেয়। কিন্তু টগর গাছ কী হয় বলো তো, আমার কাছে টগর গাছ রয়েছে, এবার টগর গাছের ফলনের থেকে আমার মনে হয় নয়নতারা গাছে প্রচুর ফুল ফুটে থাকে। আর এই একটা জবা গাছ যেটা আমার বাবাই নিয়ে এসেছিলো, কিন্তু দেখো ফলন প্রচুর আছে, করি প্রচুর, কিন্তু দিনের শেষে একটাই ফুল পাবে। তো আজকে ঠিক করে ফোটে নিয়ে ফুল দেখাতে পারলাম না, নেক্সট কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো এই পিটুনিয়া তো আমার কত বছরের, কত দিনের সাথী, ঠিক এখন তো 5 মাস, ওদিকে ধরো 3 মাস, 8-9 মাসের সাথী আমার, এখনো সমানতালে ফুলটা ফুটে যাচ্ছে। গোলাপ গাছগুলোর পরিস্থিতি সত্যি বলতে অযত্নের জন্য ঠিকঠাক অবস্থায় নেই, মানে ফুলগুলো না রোদের তাপে ঝলসে যাচ্ছে আর অনেক আগাছা হয়েছে। গোলাপ গাছ পরিষ্কার করতে গেলে না হাতে কাঁটা ফোটে, জানো, তার জন্য করাই হয়নি, দেখি এর মধ্যেই করে দেবো। আর এই চন্দ্রমল্লিকা গাছটাকে না আমি কাটতে পারিনি, বাকি প্রত্যেকটা গাছই আমি কেটে ফেলেছি, প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছই আমি কাটিং করেছি, এইটাই কাটতে পারিনি। আর এটাও তুমি শীতকালে লাগা, গরমকালে লাগাতে পারো, সরি, খুবই সুন্দর ফুল ফুল দিয়ে থাকে। এটার যে নাম কি রয়েছে আমার ঠিক মনে নেই, আমার মাকে জিজ্ঞেস করে তাহলে আমি পিন কমেন্টে দিয়ে দেবো। দেখো ফুলগুলো না একদম বোতামের মতো হয়ে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এটার ভেরিয়েন্টের মধ্যে এই একটা কালার রয়েছে আর একটা সাদা কালারের হয়। আমি দেখেছি কিছু লাল লাল কালারেরও হয়, কিন্তু সত্যি বলতে আমি ওই ফুলটা দেখিনি, সাদা আর এই পেঁয়াজি কালারের ফুলই দেখেছি। আর পর্তুলিকার তো কোনো জুড়িই হবে না, আমি তো অফিস টাইম বলি, নর্মালি এটার নাম পর্তুলিকা। আমি 3টে টবে লাগিয়েছি আর সত্যি বলতে আমার একটু লেট হয়ে গেছে, আর একদমই বৃষ্টির অভাব, গাছ গ্রোথ করছে কিন্তু সেই লেভেলে করছে না যে লেভেলে আমার এক্সপেকটেশন ছিল। তো এই এই গাছটা না আমি আগে লাগিয়েছিলাম, এরাতে দুটো বৃষ্টি পেয়ে গেছে, গাছটা কত সুন্দর হয়েছে। আর এই যে পাতাগুলো দেখছো এগুলোর থেকে কিন্তু ডাবল হবে, আর সিঙ্গেল বলতে পাতা দেখেই বুঝতে পারবে এগুলো ডাবলের পাতা। আর এই যে এগুলো যেগুলো হলুদ রঙের ফুল ফুটে আসে না, এটা সিঙ্গেলের পাতা। তো তারপরে এই যে ঘাসফুল, ঘাসফুল গাছ তো সত্যি বলতে একটু বর্ষাকালের দিকে হয়, কিন্তু গরমকাল থেকেই ফুল দেওয়া শুরু করে দেয়।
কোনো যত্ন লাগে না, কিচ্ছু লাগে না, যতগুলো গাছই দেখালাম সত্যি বলছি ছাদ বাগানে একবার লাগিয়ে দাও, বাস তারপর চিন্তামুক্ত। আর এই গাছগুলোর নাম হলো জিনিয়া। এটা আমার বাবা সিড থেকে তৈরি করেছিল, মানে সিড বেড বানিয়েছিল, তারপরে প্রত্যেকটা গাছকে আমি আমার হাজব্যান্ড মিলে প্লটিং করেছিলাম, করে করে মানে ছাদ বাগানটা সত্যি বলতে ভরিয়ে রেখে দিয়েছে। প্রত্যেকটা ফুলই এত সুন্দর আর কালারগুলো এত বেশি ভাইব্রেন্ট না, সত্যি যেটা বলার আর হয়তো অপেক্ষা রাখে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। ম্যাক্সিমামগুলোই আমার ওই ব্লাড রেড টাইপের, মানে মেরুন রেড যেটা হয় সেটাই হয়েছে, আর কিছু ইয়েলো হয়েছে, তারপর অরেঞ্জ টাইপের কালার রয়েছে, একটা তো দেখলাম তোমার ওই পিঙ্ক কালারের কালারও রয়েছে। তো সত্যি ছাদ বাগানটা আমার একদম জিনিয়াগুলো ভরিয়ে রেখে দিয়েছে। তোমরা পারলে এই গাছটা লাগাবে। আর এই গাছের জন্য সবচেয়ে যেটা মেন প্রয়োজন সেটা হলো গোবর সার, ভার্মি কম্পোস্ট আর খোল জল, 15 দিনে একদিন করে খোল জল। আর ইয়ে কীটনাশকের কিন্তু খুবই, মানে কীট পতঙ্গের খুবই অত্যাচার হয়, তো কীটনাশক কিন্তু অবশ্যই দিতে হবে। আর গাছগুলোতে কিন্তু ফুল ফুটলে, ধরো ফুল ফুটতে যদি 2 সপ্তাহ টাইম লাগাই, আর ফুল কিন্তু 1 মাস যাবত একই ধরনের থাকে, মানে কোনোভাবে ছোটও হবে না বড়ও হবে না। এই যে ফুলটা দেখছো এটা 7 দিন আগের ফুল, কিন্তু একই আছে, দেখো দেখেছো এর কালারটা, অরেঞ্জটা এত ভাইব্রেন্ট, মানে সবুজের সাথে এরকম ফুলের কালারগুলো না ছাদ বাগানে খুবই সুন্দর লাগছিল। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা হলো চায়না টগর বলে আমাদের এখানে, তোমাদের ওখানে কি বলে আমি ঠিক, তোমরা কি বলো আমি জানি না, এটা চায়না টগর। আর ছোট 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 টগর ফুল হয়, কিন্তু সত্যি বলছি পুজোর কাজে আহামরি ব্যবহার করে আমি আরাম পাই না। এখন মালা গাঁথলে সুবিধা হবে নাকি আমি ঠিক জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর আমার ছাদ বাগানের যতগুলো ফুল দেখালাম, তো ভাবলাম একটা ফলও শেয়ার করে দিই তোমাদের সাথে। দেখো লাউটা বেশ বড় সড়ো হয়ে গেছে, কিন্তু এবার তুলে ফেলতে হবে, কারণ সেই জ্যৈষ্ঠ মাসে তো আর লাউ খাওয়া যাবে না, তখন আবার ওই গাছেই নষ্ট হয়ে যাবে, নইলে বিক্রি করে দিতে হবে। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। ছাদ বাগানে গরমকালে এতটুকু ফুল লাগাতে পেরেছি, তো ভাবলাম তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে কালকে ঠিক সকাল 10:30। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।